হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ তোমাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করতে চলেছি। পুরো ভিডিওটা শুরু করা যাক। কোথায় যাচ্ছি, কি করছি সব দেখতে পাবে গাইস। এখানে আমি আর আমার বোন আর বোনের ছেলে যাচ্ছি, দেখো। আর এটা হলো আমাদের বাড়ি, তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো। আমরা চান টান করে দেখো রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তো এখানে আমাদের যেহেতু গ্রামে বাড়ি, তো সেই জন্য গ্রামের চারপাশটা দেখো কতটাই সুন্দর লাগছে। আর আমরা গাইস পায়ে হেঁটে যাচ্ছি, কেন কি আমরা যাব মেলা, আর মেলার মধ্যে সাইকেল নিয়ে যাওয়াটা সম্ভব না। তারপরে বাচ্চা ছেলে নিয়ে সাইকেলে করে যাওয়াও যাবে না, তো সেই জন্য আমরা পায়ে হেঁটেই যাচ্ছি। আর এদিকে দেখো কত সুন্দর চারদিকটা, বললাম গাছপালা আছে, সাইডে পুকুরটা এমনি আবর্জনা লেগে নষ্ট হয়ে গেছে। আর এই জায়গাটার নাম হলো গাইস আমাদের এখানে বলে হাটতলা, তো আমরা হাটতলার দিকে যাচ্ছি। আর এটা আমার বোনের ছেলে, ওকে আমি এমনি বলছিলাম যে কোথায় যাচ্ছি, তুমি মেলা যাচ্ছো, সেটাই বলছিলাম। আর আজকে পড়েছিল হাটবার, সেই জন্য দেখো কত লোকজন। তো তারপরে আমরা একটা সাইবার ক্যাফেতে যাব, সাইবার ক্যাফে বোনের কিছু দরকার ছিল, তো সেই জন্য ওর দরকার মিটে যাওয়ার পরে আমরা আবার মেলার দিকে রওনা দেব। ভাই সেখানে একটা সমস্যা হয়ে গেছিলো, যেটার জন্য এসেছিলাম সেই দাদাটা ছিল না, তো সেই জন্য আমরা মেলাতে দোকান দিনের বেলায় বন্ধ হয়ে যাবে, সেই জন্য আমরা তাড়াতাড়ি করে গেছিলাম। তারপরে বাচ্চা ছেলে নিয়ে এতক্ষণ ধরে যাওয়াও সম্ভব না, সেই জন্য তাড়াতাড়ি যতটা সম্ভব মেলা থেকে আসার, মানে বাড়ি আসার চেষ্টা করছিলাম তাড়াতাড়ি। আমরা এই হাটটা পার হতে থাকি আর তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো গাইস এখানে দেখো যেহেতু মেলা, সেই জন্য আরও হাটেতে অনেক কিছু বসেছে। আর সাইডে দেখো কত সুন্দর ফুলের দোকান, তারপরে অনেক রকম সবজির চারা ছিল। তো এরপরে আর কিছুক্ষণ পর ওই দেখো আমাদের মেলার গেট দেখতে পাওয়া যাচ্ছে। আর এখানে সাইডে বাচ্চাদের অনেক খেলনার জিনিস বিক্রি হচ্ছে। আর আমি যেহেতু গাইস হেঁটে হেঁটে ভিডিও করছিলাম, তো সেই জন্য দেখো ক্যামেরাটা মাঝে মাঝে আপ ডাউন হচ্ছে, তো প্লিজ একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করো, নেক্সট টাইম থেকে তোমাদের আরও ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আমরা মেলার গেট অতিক্রম করার পর দেখো মেলার ভেতরের দিকে প্রবেশ করব আস্তে আস্তে। সাইডে দেখো বাদামের দোকান, তারপরে এই সাইডে মেয়েদের নানা রকমের সাজের জিনিস, কত রকমের কিছু বিক্রি হচ্ছে। এটা ছিল হরেক মাল 35 টাকা, এখানে অনেক রকমের হার, চুড়ি, কানের এসব হচ্ছিলো। আর এটা এখানে দেখো কত সুন্দর সুন্দর, এটা মনে হয় হরেক মাস 7 টাকা এরকম কি দোকান ছিল। আর এখান থেকে আমি আমার মেয়ের জন্য অনেক রকমের খেলনা নিয়েছিলাম। আমরা গেলাম, বেশি মানে দোকান খোলা ছিল না, দোকান বন্ধ ছিল, কেন কি রাতে যেহেতু খুলবে সেই জন্য দোকান বন্ধ ছিল। তো তারপর আমরা বাড়ির দিকে রওনা দেবো, সেই জন্য দেখো বুনি একটা আইসক্রিম আর আমি একটা আইসক্রিম খেয়ে নিলাম, আর তার আগে মোমো খেয়েছিলাম। তো সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, যেহেতু ওর হাতে ওর বাচ্চা ছিল আর আমি এক হাতে কী করে ভিডিও করব খেতে খেতে, সেই জন্য আর করা হয়নি। তো দেখো এরপর আমরা বাড়ি যাচ্ছি, আর অনেকটাই লেট হয়ে গেছিলো, ওই জন্য হাট সব উঠে গেছে, দুপুর হয়ে গেছিলো। আর তারপর গাইস দেখো বাড়িতে কী কী কিনেছি সেগুলোই সব দেখাচ্ছিলাম তোমাদের, চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে কথা হবে। তো গাইস দেখো এখানে মেয়ের জন্য খেলনা নিয়েছিলাম, আর বেশি কিছু পাইনি, কেন কি দোকান বন্ধ ছিল। তো তারপর দেখো এই গামলার মধ্যে বসেও কত সুন্দর খেলা করছে। তো আজ এই অবধি বন্ধু, আর যা যা কিনবো সব দেখাবো। থ্যাংক ইউ সো মাচ গাইস এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল, বাই বাই।